হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতে পারতেছেন যে হিলি লেখা। আমি এখন বর্তমানে হিলিতে অবস্থান করতেছি। এটি হচ্ছে হিলি রেলওয়ে স্টেশন। তো আশেপাশের চিত্রটি ঠিক এরকম। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব হিলি রেলওয়ে স্টেশনের আশেপাশের চিত্রটি এবং দেখানোর চেষ্টা করব এখানকার বর্ডার সাইড। তো চলুন যাই, দেখে নেওয়া যাক। আপনাদের এখন দেখানোর চেষ্টা করব হিলি বর্ডার। তো চলুন যাই, এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং ভারতের যে সীমানাগুলো রয়েছে, এটা খুব কাছে থেকে দেখার আজকে চেষ্টা করব। কখনো এইভাবে দেখা হয়নি। তো চলুন যাই, দেখে নেওয়া যাক। সীমানার ওই পাশে যাবো না, রেল লাইনের ওই পাশে যাবো না। আচ্ছা, এই রেল লাইনের এখানে যাবো শুধু একটু। বিজিবি সদস্যরা আর কি আমাদের নিষেধ করলো, এই রেল লাইন আর কি পার হইতে দিল না। ওই যে দেখতে পারতেছেন সাদা পিলারগুলো, এটা হচ্ছে বাংলাদেশের এই পাশে বাংলাদেশ, আর ওই পাশে পিলারের ওই পাশে হচ্ছে আপনার ভারত। তো ওই পাশে যেহেতু যেতে দেয় নাই, তো ওই পাশে আমি যাব না, কারণ আইন অমান্য করা আসলে ঠিক না। দেখো, স্থানীয়রা হয়তোবা যেতে পারে, কিন্তু আমি যেহেতু দূর থেকে আসছি হয়তোবা আমার জন্যে একটু বাধা নিষেধ থাকতেই পারে। তো ওই যে দেখতে পারতেছেন পিলারগুলা, ওই যে পিলার, এখানে পিলার দেখা যাচ্ছে, ওই যে সীমানা পিলারটা। এই পাশে দেখুন কাটা তারের বেড়া, এই পাশে আসাটাই ঠিক না আসলে। ওই এটি হচ্ছে বিজিবির ক্যাম্প, এটি হচ্ছে বাংলাদেশের এরিয়া। এই যে লাল ঘরটি যে দেখতে পারতেছেন, এটি হচ্ছে বাংলাদেশের এরিয়া। এখানে হচ্ছে বিজিবিরা আছে। তো যাই হোক, এই যে এখান থেকে নিষেধ করতেছে, ওই যে বিজিবির এক ভাই এসে বলল আমাকে এদিকে যাওয়া যাবে না। এটি হচ্ছে হিলি রেলওয়ে স্টেশন। হিলি রেলওয়ে স্টেশনটি মোটামুটি দেখতে ভালোই। এটি হচ্ছে হিলি শুল্ক স্টেশন। এই যে আমার পিছনে হচ্ছে, এটা হচ্ছে ইমিগ্রেশন পয়েন্ট, ওই পাশে হিলির ইমিগ্রেশন পয়েন্ট। ওইটা রেল লাইনটা পার হলেই ওইখান থেকে আপনারা ভারত যেতে পারবেন। রেল লাইনের ওই পাশে হচ্ছে ভারত, আর আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের ভিতরে। আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের ভিতরে, আর ওই যে দেখতে পারতেছেন রেল লাইন, রেল লাইনের ওই পাশেই ঠিক ভারত। তো চলুন যাই, আমরা একটু আরও কাছ থেকে দেখার চেষ্টা করব আজকে। তো এখানে বিজিবিরা দেখতে পারতেছেন, ওই যে পিছনের দিকে বিজিবিরা সব হচ্ছে টহলে আছে। এরা সব সময় আর কি এখানে গার্ড হিসাবে অবস্থানরত থাকে। তো চলুন যাই, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি। সীমান্তের 150 গজের ভেতর পাসপোর্ট ব্যতীত প্রবেশ নিষেধ দেখতে পারলেন। আর সামনে দেখতে পারতেছেন এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত প্রবেশদ্বার। পাসপোর্ট ধারী যাত্রী ব্যতীত রেল লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। তো আমরা এখান থেকেই দেখতে হবে, ওই যে দেখতে পারতেছেন এটি হচ্ছে বিজিবিদের আর কি পাহারাদারের ক্যাম্প। আর ওই যে বাংলাদেশের পতাকার মতো দেখতে পারতেছেন একটি ঘর, এটি হচ্ছে বাংলাদেশি চেকপোস্ট, আর ডান সাইডে দেখা আছে ইন্ডিয়ান চেকপোস্ট। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে ভিউয়ার্স, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আলেন আল।